বন্ধুগণ আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আমরা বিগত দিন আমরা পানি নিয়ে কথা বলছি, অ্যালকালাইন পানি ন্যানো ওয়াটার ক্যানের মাধ্যমে তৈরি করতে পারি, সে পানি নিয়ে আমরা বিভিন্ন ভিডিও পাবলিশ করেছি। আজকের আপনাদের সাথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। পৃথিবীতে বিভিন্ন কারণে আমাদের রোগ হয়ে থাকে, তার ভিতরে ওয়াটার পলিউশন, এয়ার পলিউশন এবং মোবাইল রেডিয়েশন পলিউশন। রেডিয়েশন শুধু মোবাইলে না, বিভিন্ন কারণেই হতে পারে, টিভি, টেলিভিশন, রেডিও, ল্যাপটপ, কম্পিউটার, বিভিন্ন যান্ত্রিকের মাধ্যমে রেডিয়েশন হতে পারে। আজকের আমরা বাংলাদেশে দেখতে পাই এমন কোনো মানুষ নাই যে মোবাইল আমরা ব্যবহার করি না। ইভেন কি আমাদের বাসায় একেবারে 2 বছরের বাচ্চা, তাকে যদি মোবাইলটা না দিই তাহলে সে কিন্তু ভাতও খায় না। 5 বছরের বাচ্চাটাকে আমরা যদি মোবাইলে গেম খেলতে না দিই তাহলে সে পড়ে না এবং ঘুমাতে যায় না। তাহলে দেখুন, এই রেডিয়েশনের কারণে কিন্তু অসংখ্য ধরনের রোগ হতে পারে। আমরা আজকে জেনে নেব সেই রোগ সম্পর্কে এবং আমাদের ক্ষতি সম্পর্কে, এবং আমরা এখান থেকে কিভাবে সলিউশন পেতে পারি সেই সম্পর্কেও আপনাদেরকে জানাবো। আমরা আসুন আমরা দেখি এবার। আমাদের বাংলাদেশের সম্মানিত প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, তার পার্সোনাল যে ডাক্তার ডক্টর প্রাণ গোপাল দত্ত, যিনি একজন স্বাস্থ্যবিজ্ঞানী, তিনি কি বলেছেন দেখেন। 16 বছরের আগে মোবাইল ফোন ব্যবহার নয়, অধ্যাপক ডক্টর প্রাণ গোপাল দত্ত। দেখেন, মোবাইল ফোনের মাত্রা অতিরিক্ত ব্যবহারের শুধু বিপজ্জনকই নয়, এর চেয়েও বেশি কিছু। মোবাইল 15 মিনিটের কথা বললে মস্তিষ্কে তাপমাত্রা 2 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত বেড়ে যায়, শিশুদের ক্ষেত্রে আরও বেশি। তাই 16 বছরের আগে, 16 বছরের নিচে কোনো বাচ্চাকেই এই মোবাইল ফোন ব্যবহার করতে দেওয়া উচিত নয়। এবং কি এই মোবাইল ফোনের কারণে আমাদের মা বোনদের প্রতিবন্ধী বাচ্চা জন্মায়, এবং এই মোবাইল ফোনের কারণে দেখতে পাচ্ছেন আপনারা, এবং এই টাওয়ারের কারণে একেবারে কাছবর্তী টাওয়ার এবং বিভিন্ন ধরনের প্রবলেম আমরা হেজিটেশন করি। এই দেখেন, বাচ্চারা মোবাইল পাশে নিয়ে ঘুম যাওয়ার কারণে তাকে কীভাবে অ্যাটাক করেছে। শুধু বাচ্চারা নয়, আমরাও প্রতিনিয়ত চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করে মোবাইল ফোনটা পাশে রেখে আমরা ঘুম যাই, ফলে এই রেডিয়েশন আমাদেরকে শরীরকে এমনভাবে অসুস্থ করে তোলে, ফলে সকালে আমরা ঘুম থেকে উঠতেও কষ্ট হয়। এবং কি অনেকে ফজরে নামাজ পড়তে পারে না এবং সকালে উঠতে ইচ্ছা করে না, ম্যাসম্যাস করে। এর একমাত্র কারণ হলো রেডিয়েশন আমাদেরকে অ্যাটাক করে। তাই আমরা আসুন এর থেকে আমরা বাঁচতে পারি। কিভাবে বাঁচতে পারি, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটা রেডিয়েশন আছে, যে রেডিয়েশনটা আমরা ইনপুট করি কুরিয়ার থেকে, চায়নার থেকে। আপনারা এখানেও দেখতে পাচ্ছেন, এই মোবাইলের পিছনে এভাবে আমরা যদি লাগিয়ে দিই তাহলে কিন্তু আমরা এর মাধ্যমে প্রোটেক্ট পেতে পারি। অর্থাৎ এটাকে বলে কন্ডেমশিল্ড মোবাইল রেডিয়েশন প্রোটেক্টর। এটার মাধ্যমে আমরা আমাদের সুস্থতা পেতে পারি এবং এই রেডিয়েশন থেকে মুক্ত পেতে পারি। একটি রেডিয়েশন চিপ 5 বছরেরও বেশি আমরা ইউজ করতে পারি। দেখুন যে আমাদের মোবাইলও এভাবে পিছনে লাগিয়ে দিয়েছি, বড় মোবাইল ছোট মোবাইল, আমার দুইটা মোবাইলেই কিন্তু আমি এভাবে লাগিয়েছি। তাই আসুন আমরা এ ধরনের একটি প্রোডাক্ট নিয়ে, যেটা পরীক্ষিত সারা বিশ্বব্যাপী, আমরা সুস্থ থাকতে পারি এবং আমার ফ্যামিলিকে সুস্থ রাখতে পারি। কারণ আমরা আগে সুস্থ থাকতে হবে, তার ফ্যামিলিকে সুস্থ রাখতে হবে, তাহলে আমাদের মস্তিষ্কে ভালো কাজ করবে আর ফলে আমরা ব্যবসা বাণিজ্য চাকরি ইজিলি করতে পারবো। কারণ আমরা পয়সা ইনকাম করে শুধুমাত্র ওষুধ খেলেই কিন্তু আমরা সুস্থ থাকতে পারি না, আমরা আমাদের সচেতনতা বাড়াতে হবে, তাহলেই আমরা সুস্থ থাকতে পারবো। আবারও আপনাদেরকে অন্য কোনো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের কল্যাণার্থে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। সেজন্য আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, ভালো থাকুন। রিয়াল লাইফ বিল প্রাইভেট লিমিটেড, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।